যে কোনো কাজ হোক আগে আমি নিজের উপর অ্যাপ্লাই করি, তারপর আমি সবাইকে বলি, সেই উপদেশটা দিই। ঠিক আছে, তো আমি এটাই বলবো, দেখো খালি পায়ে ছোটা শেষ মুহূর্তে এসে এটাই টিপস, যদি দেখো কারো দৌড় সেরম উঠছে না তো তুমি খালি পায়ে একবার ছুটে দেখো তো। আমি মনে করি খালি পায়ে দৌড়টা হেভি হয় আর দৌড়ে অনেক স্ট্রেংথ পাওয়া যায়, নিজের মধ্যে জোর পাওয়া যায়। তাই শেষ মুহূর্তে এসে যাদের মনে হচ্ছে, দেখো যারা জুতো পরে কমফোর্টেবল তারা তো জুতো পরে ছুটবে, কিন্তু আমি প্রেফার করবো কারণ আমি নিজে দুবার খালি পায়ে ছুটেছি। ঠিক আছে, এবার একটা সমস্যা হচ্ছে অনেক পাথর টাথর থাকতে পারে মাঠের মধ্যে, পায়ে ফুটে যেতে পারে, তখন তোমরা কিন্তু পায়ে একটা অ্যাঙ্কলেট লাগিয়েও অ্যাঙ্কলেট পরে ছুটতে পারো, কিন্তু খালি পায়ে ছোটার দম কিন্তু একটা আলাদাই। আর খালি পায়ে ছুটলে পাস তো করবেই সেই ছেলে, তার শরীরের মধ্যে যদি দম থাকে সে নিজেই বুঝতে পারবে যে আমি জুতো পরেও যা করেছি আমি খালি পায়ে তার ডবল মেরে দেবো ওখানে গিয়ে, তাহলে সে খালি পায়ে ছুটতে পারো, সে কিন্তু মাঠটা পাস করে যাবে। কারণ জুতো পরে ছুটলে দেখবে মাঝখানে আমাদের কী হয়, পাটা গরম ভাব ওঠে, দু তিন পাক ছোটার পর পাটা যেন মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, জুতোটা খুলে দিলে ভালো হয়। তেমনি খালি পায়ে ছুটলে একটা ওরকমই একটা টান পাওয়া যায়, তখন মনে হবে যে না আমি ছুটছি, আমার ছুটতে এনার্জি লাগছে, আরও গায়ের জোর বেড়ে যায়। তাই জন্য আমি এটাই বলবো, প্রেফার করবো যে আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, তো আমি দুবার যখনই মাঠ হতো আমি মানে কম দৌড়ে শর্ট দৌড়ে, তখন আমি 1600 মিটার বা 1800 মিটার বা 1500 মিটার তখন আমি কী করতাম, খালি পায়ে ছুটতাম, খালি পায়ে একটা এনার্জি আলাদা। তাই জন্য তোমাদের যদি মনে হয় তোমরা এই জিনিসটা করতে পারো, যে ছেলেটা ছুটতেও পারে না না সেই ছেলেটা খালি পায়ে দৌড়ে কিন্তু মেরে বেরিয়ে যায়, পাস করে যায়। তাই জন্য তোমরা যদি চাও এটা অ্যাপ্লাই করতে পারো নিজের প্রতি, কিন্তু মনে জোর রাখতে হবে, ঠিক আছে, যে খালি পায়ে ছুটেই আমি পাস করে যাব, সেটা করতে পারো। আমি নিজে করেছি তো তাই জন্য তোমাদের বললাম, এবার যে যেটাতে কমফোর্টেবল বেশি মনে করবে সেটাই করবে, বাট এই ছোট্ট টিপসটা তোমাদের আমি শেষ মুহূর্তে দিলাম।